প্রিয় দর্শক, আমি আলপনা হাবিব আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আলপনার রান্না আলপনাস কুকিং অনুষ্ঠানে। নতুন বাংলা বছর এসেছে, বাজার ভর্তি কাঁচা আম, বাড়িতে বাড়িতে আচার বানানোর ধুম। এই সময়ে, এই মোক্ষম সময়ে যদি অসাধারণ মজার একটা আচারের রেসিপি আমি দেই, তাহলে সেটা কে না নেবে বলুন তো? আজকে আপনাদেরকে একটা আমের ঝুড়ি করা আচার আমি দেখাবো। সেটা রান্না করার আগে চলুন একটু দেখে আসি এটা বানাতে কী কী লাগে। ঝুড়ি করা কাঁচা আম 1 কেজি, চিনি 250 গ্রাম, আদা বাটা রসুন বাটা 1 চা চামচ করে, আধা চা চামচ করে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, 5 ফোড়নের গুঁড়া 1 চা চামচ, লবণ 2 টেবিল চামচ, সিরকা 1/2 কাপ, সরিষার তেল পরিমাণ মতো। দেখলেন তো প্রিয় দর্শক কী কী লাগে? চলুন তাহলে এবার রান্নায় চলে যাই। আমি এখানে নিয়েছি, এই কারণে বলছি, 1 কেজি আম, অর্থাৎ 2 কেজি আমকে আমি ছিলে আটি ফেলে কুচি করে এরকম 1 কেজি এসেছে। এবং আমের কাঁটাটা আপনারা দেখুন, এটা কিন্তু রেশা করা নয়, শ্রেড করা নয়, এটা পাতলা পাতলা স্লাইস করে তারপর সেটাকে কুচি কুচি করা, একটু পুরু স্লাইস। হ্যাঁ, কাজে এটা কিন্তু আপনি রেশা করলে এরকম হবে না। এইরকম 1 কেজি আমের মধ্যে আমি 2 টেবিল চামচের মতন লবণ, সিরকা দিয়ে বাটা 1 চা চামচ, আদা 1 চা চামচ, রসুন আর গুঁড়ো হলুদ আর মরিচ 1/2 চা চামচ করে, 1/2 কাপ সিরকা এবং 250 গ্রাম চিনি, 250 গ্রাম চিনি আর এই 3 টেবিল চামচের মতো সর্ষের তেল। চিনি মাখানোর সাথে সাথে কিন্তু এটার মধ্যে একটা জুলো ভাব চলে আসবে, সেই সাথে আছে সিরকা, কাজেই এরকম একটা বড়। আগের দিনে তো এরকম বাঁশের থালা থাকতো, কাঠের থালা থাকতো, টিনের থালা থাকতো, এখন তো সেসব পাই না। এখন আমাদের এই প্লাস্টিকের থালাই হচ্ছে সম্বল আচার রোদ দেওয়ার জন্য, খারাপ হয় না কিন্তু। কাঁচাই খেয়ে নিতে ইচ্ছা হচ্ছে, রসুনের গন্ধ, সর্ষের তেল, লবণ, চিনি জড়ানো সিরকার টক টক আর ফ্রেশ কাঁচা আম তো কথাই নেই। এইভাবে সব কিছু মেখে সুন্দরভাবে ডালায় ছড়িয়ে দিয়ে আপনারা রোদে দেবেন, ঠিক 2:30 রোদ দিতে হবে। 2:30 রোদ মানে এখন তো বৈশাখে মেঘের ঘনঘটা, যখন তখন ঝড় আসছে, বৃষ্টি আসছে, মোট কথা আমগুলো যেন শুকিয়ে চিমড়ে যায়, অর্থাৎ এটাতে চিনি এবং সিরকা দেওয়ার ফলে প্রচুর ফ্লুইড তৈরি হবে, সেটা টেনে শুকিয়ে আসলে আমটা যখন একটু মাখা মাখা হবে তখন আপনারা রোদ দেওয়া বন্ধ করে দেবেন। এবং এই 2:30 রোদ দেওয়ার পরে আমার আমের কী অবস্থা চলুন দেখি। প্রিয় দর্শক, এই দেখুন, 2:30 রোদ দেওয়ার পরে আমার একদম পানিগুলো শুকিয়ে গেছে। এবং আমি বলেছিলাম যে একটু মোটা কুচি করতে, নতুবা কিন্তু এই টেক্সচারটা পাবেন, এই যে ভেজা ভেজা অংশটা। এবারে আমি যেটা করব, দেখুন 1 কেজি আম কমে কতটুকু হয়েছে। এবার আমি একটা পাত্রে ঢালব, এর মধ্যে আমি দেব 1 চা চামচ 5 ফোড়নের গুঁড়ো। এইবার আমি যে তেলটা দিব, এই তেলটাকে আমি প্রথমে বয়লিং হট গরম করে আবার ঠান্ডা করে নিয়েছি, যাতে তেল কাঁচা তেলের আচারের সংস্পর্শে এসে কোনো নষ্ট না হওয়ার ভয় থাকে। এবার আমি পর্যাপ্ত পরিমাণ তেল দেব, যাতে মোটামুটি আচারটা ডুবে থাকে। এবার ভালো করে এটা মিশিয়ে দিব। প্রিয় দর্শক, এইরকম অবস্থায় আসলে আপনি এটাকে বয়মে ভরে অন্তত সপ্তাহখানেক রোদ দেবেন,
তাহলে আচারটা একদম সম্পূর্ণ মজে যাবে। প্রিয় দর্শক, তাহলে দেখলেন তো এবারের বৈশাখে কাঁচা আম দিয়ে এই অসাধারণ আচারটা বানাতেই হবে, কারণ এটা দুর্দান্ত একটা আচার। আমার এই রান্নাগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর বেল আইকনে চাপ দিলেই পেয়ে যাবেন সাথে সাথে নতুন নতুন অনুষ্ঠানগুলো। আজকে আবার নতুন বছরে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। সবাই খুব খুব ভালো থাকবেন।